আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো মূর্খ শাশুড়ি। এক গ্রামে বাস করত তন্নি নামে একটি মেয়ে। তন্নির বেশ কিছু বছর আগে বিয়ে হয় শহরের এক ব্যবসায়ীর সাথে। তন্নির পরিবারে তার স্বামী আর শাশুড়ি ছিল, এছাড়া আর কেউই ছিল না। তন্নির শ্বশুর অনেক বছর আগে মারা গেছে, তাই সংসারের সমস্ত দায়িত্ব তন্নির স্বামী সামলাত। তন্নি খুবই লক্ষ্মীমন্ত এক বউ ছিল, সে বাড়ির সমস্ত কাজ করত আর তার শাশুড়ির খুব ভালোভাবে যত্ন নিত। কিন্তু তার শাশুড়ি তন্নিকে একদমই ভালো চোখে দেখত না, সব সময় তার সাথে খুবই খারাপ ব্যবহার করত। তন্নি এদিকে পড়াশোনা জানত, কিন্তু তার শাশুড়ি স্কুলের বারান্দা পর্যন্ত কোনোদিনও যায়নি, তাই তার ভিতরে অনেক কুসংস্কার ছিল আর এজন্য তন্নির শাশুড়ি তন্নিকে নানাভাবে বিপদে ফেলত। একদিন, বৌমা এদিকে এসো। হ্যাঁ মা বলুন, আপনার কি কিছু লাগবে? কিছু লাগবে মানে, পাশের বাড়ির লিটুর বউয়ের কি সুন্দর একটা বাচ্চা হয়েছে, ওর মা কত খুশি একটা নাতি পেয়ে। আর আমি তোমাকে এত বছর ধরে বলছি আমাকে একটা নাতি দাও, তোমার তো কোনো খোঁজ খবরই নেই। আমার তো মনে হচ্ছে এ জীবনে আমি আর নাতির শখ পূরণ করতে পারবো না। কি মেয়ে আনলাম রে বাবা, এত বছর বিয়ে হয়েছে একটা বাচ্চারও জন্ম দিতে পারলো না, অপয়া মেয়ে কোথাকার। মা আপনি কিছু মনে করবেন না, আসলে আপনার ছেলে চায় না এখন আমাদের বাচ্চা হোক। ছেলে চায় না মানে, তুমি কি করছো ওকে বোঝাতে পারো না? আমার একটা নাতি চাই, এই বছরের ভিতরে যদি আমি কোনো সুখবর না পাই তাহলে তোমাকে এই বাড়ি থেকে বিদায় করে দেব। এবার যাও, এখান থেকে বের হও, গিয়ে বাড়ির সব কাজ করা শুরু করো, না হলে তোমার কপালে দুঃখ আছে। তখন তনি মন খারাপ করে ওখান থেকে চলে গেল। বেশ কয়েকদিন পর তন্নিদের বাড়ি তন্নির ননদ বেড়াতে এলো। তন্নির ননদ তন্নিকে অনেক পছন্দ করত আর তন্নিও তার ননদকে অনেক ভালোই বাসত। তাদের দুজনের ভিতরে খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু এটা তন্নির শাশুড়ি একদমই পছন্দ করত না। একদিন তন্নির শাশুড়ি তন্নির ননদকে বলল, তুই আর বৌমার সাথে মাখামাখি করিস কেন বলতো? ওই অপয়া মেয়ের সাথে একদমই কথা বলবি না, এত বছর বিয়ে হয়েছে একটা বাচ্চা দিতে পারলো না, আর তুই তো এখন পোয়াতি, পোয়াতি মেয়েদের এমন মেয়েদের কাছে যেতে হয় না। মা তুমি এটা কি বলছো, বৌদি অপয়া, ওর মতো লক্ষ্মীমন্ত বউ তুমি আর একটাও পাবে? তুমি এই কি ধরনের কথা বলছো মা? এই শোন, তোকে আমি জ্ঞান দিতে বলছি না, যেটা বলছি সেটা করবি, ওই মেয়ের থেকে দূরে থাকবি। আমি এটা করতে পারবো না, হাজার হলেও ও আমার বৌদি, আমার ভাইয়ের বউ, আমি ওর সাথে এমন ব্যবহার কখনো করতে পারি না। আজকে আমার সাথে যদি আমার শ্বশুর বাড়ির লোকজন এমন করে তাহলে তোমার কেমন লাগবে বলো তো? তুমি কেন এরকম মূর্খের মতো কথা বলো? আমি মূর্খ নাকি সেটা তোকে জানা লাগবে না, তোকে যেটা বলেছি তুই সেটা করবি, ওই মেয়ের থেকে দূরে থাকবি। আমি তোমার এই কথা কখনো মানতে পারবো না, আমি বৌদিকে অনেক ভালোবাসি, ওকে আমি আমার বোনের মতো দেখি। আমার কোনো বোন নেই, কিন্তু বৌদি আমাকে বোনের ভালোবাসা দিয়েছে, কখনো বুঝতেই দেয়নি যে আমার কোনো বোন নেই, ও নিজের বোনের মতো আমার সাথে ব্যবহার করে, আমি কখনো ওর সাথে এমন খারাপ আচরণ করতে পারবো না। এখন আমার কথা শুনছিস না তো, একদিন ঠিকই আমার কথা মনে পড়বে। এভাবে কয়েক মাস চলে গেল, কিন্তু তন্নির ননদ ওই বাড়িই থাকলো, কারণ তন্নির শাশুড়ি তার ননদকে যেতেই দেয়নি। এদিকে তন্নিও প্রেগনেন্ট হলো, এই খবর শুনে তার শাশুড়ি অনেক খুশি হলো। একদিন সে বলল, বৌমা আমি অনেক খুশি হয়েছি যে তুমি মা হতে চলেছ, আমার কিন্তু নাতি চাই, দেখবে যেন কোনোভাবে মেয়ের জন্ম না হয়, আমি কিন্তু ওই মেয়েকে কখনো মেনে নিতে পারবো না। এটা কি বলছেন মা, ছেলে মেয়ে হবার দায়িত্ব সৃষ্টিকর্তার হাতে, আমি কিভাবে এটা বলতে পারবো যে আমার ছেলে হবে না মেয়ে? আমি অত কিছু জানি না, তোমাকে যেটা বলছি তুমি সেটা করবে, যদি মেয়ে হয় তোমার কপালে দুর্ভোগ আছে, ওই মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। এটা শুনে তন্নির অনেক খারাপ লাগলো, আর এই কথাগুলো তন্নির ননদ শুনল। তখন সে প্রতিবাদ করে বলল, মা তুমি এটা কি বলছো, ছেলে মেয়ে হওয়ার দায়িত্ব সত্যিই তো সৃষ্টিকর্তার হাতে, এখানে বৌদির করার কি আছে? আর যদি আমার মেয়ে হয় তাহলে তুমি কি তাকে তোমার নাতনি বলে মেনে নেবে না? এটা কোন ধরনের কথা বলছো তুমি? শোন, তুই আর বৌমা আলাদা, তুই আমার নিজের মেয়ে, আমার পেটের সন্তান, কিন্তু বৌমা আমার পেটের সন্তান না, সুতরাং ওর সাথে তোর কোনো তুলনা হয় না। মা তোমার মন মানসিকতা ঠিক করো, এমন নিচ করো না, এর ফল কিন্তু ভালো হবে না, তোমার ভুল তুমি এখনই বোঝো,
না হলে কিন্তু একদিন তোমার পাশে কেউই থাকবে না। আমি যা বলার বলে দিয়েছি, এর কোনো নড়চড় হবে না। বৌদি, তুমি মন খারাপ করো না, তো আমার সাথে এসো। কয়েকদিন পর তন্নির ননদের একটা ফুটফুটে মেয়ে সন্তান হলো, কিন্তু তখনই হলো সব থেকে বড় অশান্তি। তার শ্বশুরবাড়ির লোকজন কিছুতেই তন্নির ননদকে আর মেনে নিচ্ছিল না, তারা তাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর তখন সে তার বাবার বাড়ি চলে এলো। এসব দেখে তন্নির শাশুড়ি বলল, ওরা আবার কেমন লোক বাবা, মেয়ে সন্তান হয়েছে তো কি হয়েছে, কত ফুটফুটে একটা বাচ্চা হয়েছে, আমার মেয়েটাকে ওরা কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিল, ওদের খুব বার হয়েছে, ওদের মনে হয় পুলিশের ভাত খেতে খুব ইচ্ছে হচ্ছে, আমিও দেখি ওরা কিভাবে বাড়ির বউ এভাবে তাড়িয়ে দেয়। কেন মা, তুমি এখন এই কথা কেন বলছো? তুমিও তো বলেছিলে বউদের যদি মেয়ে বাচ্চা হয় তাহলে ওকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তো আমার ক্ষেত্রেও তো ঠিক একই হয়েছে, ওরা তো ঠিকই করেছে আমার সাথে, ওরা তো ছেলে চেয়েছিল কিন্তু আমি তোদের ছেলে দিতে পারিনি, ওরা তো ঠিক কাজ করেছে আমার সাথে। এটা তুই কি বলছিস মা, এসব বলতে নেই, ওরা কেন তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে, হাজার হলেও এই মেয়েটা তো ওদের বংশেরই। ঠিক তাই মা, বৌদির গর্ভে যে মেয়েটা আছে সেটাও আমাদেরই বংশে, তাহলে ও যদি পৃথিবীতে আসে তুমি কেন বৌদিকে ওর সহ তাড়িয়ে দেবে বলো তো? মেয়ে বলে কি বেঁচে থাকার কোনো অধিকার নেই? আমিও তো একটা মেয়ে, আমিও তো তোমার সংসারেই হয়েছিলাম, তখন কি আমার দিদা তোমাকে তাড়িয়ে দিয়েছিল বাড়ি থেকে? দেয়নি তো, তোমাকে মেয়ের মতো করে আগলে রেখেছে, আমাকে এত ভালোবাসা দিয়ে বড় করেছে, আর তুমি যদি বৌদিকে এভাবে বাড়ি থেকে তাড়িয়ে দাও তাহলে কি হবে বলো তো? তোমার মেয়ের বেলায় তুমি খুবই সিরিয়াস, আর তোমার বৌমার বেলায় তুমি এত অবহেলা করছো, এটা কি ঠিক মা? তখন সে তার ভুল বুঝতে পারলো আর বলল, সত্যি আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম, আমায় ক্ষমা করে দে মা, বৌমা আমাকে ক্ষমা করে দিও তুমিও, আমি আমার ভুল এখন বুঝতে পেরেছি, আমি আর কখনো তোমার সাথে এমন ব্যবহার করব না, আর ছেলে হোক বা মেয়ে যাই হবে আমি তাকে খুব আদর যত্নে বড় করব, আমার মেয়ে তোর সন্তানও আমি অনেক ভালোভাবে বড় করব, তুই দেখে নিস, ওই বাড়ি তোর যাওয়া দরকার নেই, যেখানে লোকেরা এমন সেখানে আমি চাই না আমার মেয়ে থাকুক। মা, আমি এখানে থাকতে পারবো না, এতক্ষণ আমি যা বললাম সব কিছুই নাটক ছিল, আমার শ্বশুরবাড়ি কোনো প্রবলেম হয়নি, আমার শ্বশুরবাড়ির লোকজন শিক্ষিত, ওরা জানে কোনটা উচিত আর কোনটা অনুচিত, শুধুমাত্র তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি এই সমস্ত কাজগুলো করেছি, ওদের ছেলে মেয়ে যাই হোক না কেন ওদের কোনো প্রবলেম নেই, তাই আমাকে এখনই আমার শ্বশুরবাড়ি যেতে হবে, ওনারা আমার মেয়েকে অনেক মিস করছে। সত্যি মা, তুই আমার চোখ খুলে দিয়েছিস, আজ তুই যদি এই কাজটা না করতিস তাহলে হয়তো আমি আমার বৌমার সাথে খুব খারাপ আচরণ করতাম, বৌমা তুমি কিছু মনে করো না মা, মা হিসেবে আমাকে ক্ষমা করে দাও। মা, আমি কিছু মনে করিনি, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক। আজ থেকে আমি তোমাকে আমার নিজের মেয়ের মতো করে রাখবো, কখনো আর তোমার উপর কোনো খারাপ আসতে দিব না। তারপর থেকে তারা খুব সুখে শান্তিতে সংসার করতে শুরু করলো। এই ছিল আজকের গল্প মূর্খ শাশুড়ি, আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবে, আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাবে। ধন্যবাদ।